তো আমার যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি তাদের কাছে জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে যার নাম হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই পঞ্চম অধ্যায় থেকে নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, এই দুটো পাঠ, অর্থাৎ এই পঞ্চম অধ্যায়ের মোট 4টা পাঠ রয়েছে, তার মধ্যে দুটো পাঠের থেকে আমি MCQ সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ওই ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর আমি আজকে তোমাদের কাছে আলোচনা করব যে পরিবেশ এবং মানব জনসমষ্টি, যেটা হচ্ছে 3 নম্বর পাঠ, এবং জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, এটা হচ্ছে সর্বশেষ পাঠ। এই দুটো পাঠ নিয়ে MCQ আলোচনা করব, এবং এই চ্যাপ্টারটা, এই দুটো পাঠ আলোচনা করলেই তোমাদের মোটামুটি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স যে বইটা রয়েছে সেই বই থেকে কিন্তু তোমাদের MCQ সাজেশন দেওয়া কিন্তু শেষ হয়ে যাবে। তো এটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার, তারপরে শুরু করবো তোমাদের 2 নম্বরের যে সমস্ত কোশ্চেন, 2 মার্কের, 3 মার্কের এবং বড় কোশ্চেন যে সমস্ত রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, যেটা হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে এই লাস্টের দুটো পাঠ। তো চলো ভিডিওর মধ্যে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেন দেখে আসি। তুমি এই পাঠ থেকে যে 1 নম্বর কোশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবেশ সম্পদ বিনাশের প্রধান কারণ কী। পরিবেশ সম্পদ বিনাশের প্রধান কারণ হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত ব্যবহার, ঠিক আছে। তারপর জনবিস্ফোরণ কাকে বলে? জনবিস্ফোরণ, তো মাত্রাতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধিকে বলে জনবিস্ফোরণ। অর্থাৎ কি, অতিরিক্ত মাত্রায় যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাকে বলা হচ্ছে জনবিস্ফোরণ। তারপরে কোশ্চেন, ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ কি? ফুসফুসে যদি ক্যান্সার হয় তার প্রধান কারণ হচ্ছে ধূমপান, অতিরিক্ত ধূমপান ও বায়ুদূষণ। অতিরিক্ত ধূমপান ও বায়ুদূষণ কিন্তু ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ। তারপর ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন। অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে কি বলে? অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে বলা আছে অ্যালার্জেন। ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশকের নাম কি? ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক হচ্ছে, যেমন হচ্ছে অর্গানোফসফেট জাতীয় কীটনাশক, ঠিক আছে, যেগুলো হচ্ছে অলড্রিন, ডাইঅলড্রিন এবং মিরেক্স প্রভৃতি। কী বললাম? তাহলে কি, অর্গানোফসফেট জাতীয় কীটনাশক থেকেও কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়, যার মধ্যে প্রধান প্রধান রয়েছে অলড্রিন, ডাইঅলড্রিন এবং মিরেক্স, ঠিক আছে। চলে যাবো পরের কোশ্চেনে, যেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশকের নাম। ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশকের নাম এবং ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশকের নাম হচ্ছে 2.4-D, ঠিক আছে, 2.4-D। তারপরের কোশ্চেনে চলে যাবো, হচ্ছে সিগারেটের তামাকে কত রকমের ক্ষতিকর পদার্থ থাকে। অর্থাৎ সিগারেটের যে তামাক থাকে সেখানে কিন্তু প্রায় 3000-এরও বেশি কী থাকে, ক্ষতিকর পদার্থ কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে, ঠিক আছে। বর্ষা অরণ্যের দুটি লুপ্তপ্রায় প্রাণীর নাম, বর্ষা অরণ্য একটা অরণ্যের নাম, সেই অরণ্যের দুটি লুপ্তপ্রায় প্রাণীর নাম হচ্ছে ওরাংওটাং, তোমরা জানো যে ওরাংওটাং কী, এবং হচ্ছে শিম্পাঞ্জি, এই দুটি প্রাণী। তবে সিগারেটের বা বিড়ির ধোঁয়ায় উপস্থিত একটি কার্সিনোজেনের নাম লেখো। কার্সিনোজেন নাম, সেটা হচ্ছে অ্যাসিটাল ডিওট, এটা হচ্ছে অ্যাসিটাল ডিহাইড, একটা হা হসয়ের ড, অ্যাসিটাল ডিহাইড অথবা ফর্মালডিহাইড, ঠিক আছে, অ্যাসিটালডিহাইড অথবা ফর্মালডিহাইড হচ্ছে সিগারেটের বা বিড়ির ধোঁয়ায় উপস্থিত একটি কার্সিনোজেনের নাম। তারপর অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ, তো অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ হচ্ছে ধাতু। ধাতুর মধ্যে কী কী থাকে, যেমন তামা, তারপর জীবাশ্ম, জীবাশ্মের মধ্যে যেমন কয়লা, খনিজ পদার্থ যেমন হচ্ছে কার্বনেট, ঠিক আছে। অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে বোঝা যাচ্ছে, ধরে নাও যে সকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে মোটামুটি শেষ হয়ে যায়, ঠিক আছে, যেমন এগুলো প্রায় শেষের দিকে, ধাতু, তামা, জীবাশ্ম, ঠিক আছে, কয়লা, যেসব এগুলো, তাহলে অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদটা কাকে বলে তোমাদের জাস্ট একটু ধারণা থাক, তাহলে কিন্তু পরে যে 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেনগুলো দেবো সেখানে কিন্তু এই কোশ্চেনটা থাকবে। তার আগেই বলে দিই, তাহলে অনবীকরণযোগ্যটা হচ্ছে যে সকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে তার শেষ হয়ে যায়, ঠিক আছে, যেমন হচ্ছে কয়লা, খনিজ পদার্থ, তামা, এগুলো, ঠিক আছে। তারপর নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ, তো তখন লিখতে হবে জীবিত সম্পদ যথা মাছ, বন, ফসল। জীবিত সম্পদের মধ্যে পড়ে মাছ, বন, ফসল, ঠিক আছে, ফসল, যে কোনো ফসল হতে পারে। তাহলে নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের একটু ধারণা দিই, তাহলে নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে, এরকম একটা কোশ্চেন থাকবে তোমাদের 2 মার্কের যখন সাজেশন দেবো তখন। তাহলে নবীকরণযোগ্য যে উত্তরটা হবে, নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ তারা কাকে বলে, এই যে এইটা ছিল হচ্ছে
যে সকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় তাকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য, এবং নবীকরণযোগ্য হচ্ছে যে সকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করেও পরে আবার পাওয়া যায়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে নবীকরণযোগ্য। যেমন মাছ একবার ব্যবহার করলে পরে আবার পাওয়া যায়, বন, ফসল। প্রাকৃতিক সম্পদ কত প্রকার? প্রাকৃতিক সম্পদ তাহলে কত প্রকার হলো? এক নম্বর অনবীকরণযোগ্য, দুই নম্বর নবীকরণযোগ্য, কিন্তু আর একটা রয়েছে, সেটা হচ্ছে অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক সম্পদ প্রধানত তিন প্রকার: অনবীকরণযোগ্য, নবীকরণযোগ্য ও অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় তাহলে অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের উদাহরণ হচ্ছে পাহাড় পর্বত, যেগুলো পরিবর্তন, ঠিক আছে, অপরিবর্তনীয়, যেগুলো শেষ হবে না, পাহাড় পর্বত, বিশাল জলাশয়, নৈসর্গিক দৃশ্য ইত্যাদি। তাহলে কি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো অনবীকরণ হলো, এবার হচ্ছে অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো। এগুলো কিন্তু অতি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তারপরে কোশ্চেনে চলে যাব যে কোন ধরনের গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে বিশ্ব উষ্ণায়ন ঘটে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। হাঁপানির একটি উপসর্গ লেখো, সেটা হচ্ছে কষ্টকর নিঃশ্বাস প্রশ্বাস ফেলা, এটা একটা হাঁপানির একটা কী বলে উপসর্গ। ব্রঙ্কাইটিসের একটি উপসর্গের নাম হচ্ছে শ্বাসতন্ত্রে ব্রঙ্কাসের প্রদাহ। পরিবেশ দূষণের ফলে সৃষ্ট তিনটি রোগের নাম হচ্ছে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং ক্যান্সার। ভারতে জনসংখ্যার বাৎসরিক বৃদ্ধির হার কত শতাংশ, সেটা হচ্ছে 1.27%। কোনো কোনো বইয়ে 1.28, কোনো কোনো বইয়ে 30 অব্দি আছে, তো 1.27 যে কোনো একটা লিখলেই হবে, 27টাই বেস্ট। অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুটিকে কী বলে, সেটা হচ্ছে অ্যালার্জেন। যেমন ফুসফুসের একটি অ্যালার্জি ঘটিত রোগ হচ্ছে হাঁপানি, ঠিক আছে, ফুসফুসের একটা অ্যালার্জি ঘটিত রোগ। তারপর হচ্ছে কোন রাসায়নিক পদার্থ অ্যালার্জি সৃষ্টি করে, সেটা হচ্ছে পরাক্রেণু ও ধূলিকণা কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে। তারপর পিএইচ এর পুরো নাম হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কী বললাম? পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপর দুটি তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম ও থোরিয়াম। রেডিওথেরাপি কাকে বলে? যে আণবিক বিকিরণ দ্বারা ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করা হলো রেডিওথেরাপি। তাহলে কি আণবিক বিকিরণ দ্বারা ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করাই হলো কিন্তু রেডিওথেরাপি। তার পরিবেশ কাকে বলে? যে কোনো নির্দিষ্ট সময় ও স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থান কি অবস্থানই হলো পরিবেশ। তাহলে কি প্রাকৃতিক সম্পদ কাকে বলে? না সরি, প্রাকৃতিক সম্পদ হ্রাসের কারণ কি? নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ হ্রাসের কারণ হলো প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার, এমনকি শিল্পায়ন ও নগরায়ণ। শিল্পায়ন ও নগরায়ণ ফলে কিন্তু প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়। তাহলে শিল্পায়ন নগরায়ণ, ধরে নাও কোনো একটা বন কেটে সেখানে একটা কোনো কিছু তৈরি হলো, এটা কি শিল্পায়ন বা নগরায়ণ বলা হচ্ছে? শিল্পায়ন ও নগরায়ণ, ঠিক আছে। চলে যাবো পরের ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যে কোশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে বায়ুদূষক গ্যাসগুলির নাম হচ্ছে CO2, SO2, SO3, NO, NO2, CFC প্রভৃতি, ঠিক আছে। তারপর হচ্ছে কার্সিনোজেন টিকা। তাহলে কি একটু আগেই যেটা কোশ্চেনটা ছিল যে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন। দুটি রাসায়নিক কার্সিনোজেনের নাম লেখো, দুটি রাসায়নিক কার্সিনোজেনের নাম হচ্ছে নিকোটিন আর হচ্ছে অ্যাসবেস্টস। পৃথিবীর সমগ্র জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত পার্সেন্ট, সেটা হচ্ছে 3% বা 3%। ধূমপায়ী ব্যক্তিদের কোন রোগটি সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। বর্তমান মানুষের গড় আয়ু কত, সেটা হচ্ছে 70-100%, কিন্তু 2021 সাল আসা পর্যন্ত কিন্তু এই গড় আয়ুটা কমে গেছে, যেটা কিনা 50 বছরে কেউ বাঁচতেছে না করোনার জন্য। তো এটা জাস্ট তোমরা এটাই লিখবে 70-100%। 21 নম্বর কোশ্চেন, কোন গাছ থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে নয়নতারা গাছ থেকে কিন্তু ক্যান্সার রোগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায়। বিশ্ব অ্যাজমা দিবস সেটা হচ্ছে 5শে মে। তাহলে বিশ্ব অ্যাজমা দিবস কবে পালিত হয়? 5শে মে। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। এবার হচ্ছে পরের যে লাস্ট পার্ট তোমাদের পঞ্চম অধ্যায় থেকে, সেটা হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এখান থেকে 1 নম্বর কোশ্চেন, বায়োডাইভার্সিটি কথাটি কে প্রচলন করেন? সেটা হচ্ছে ডাব্লু জি রোসেন, যেটা হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে মানুষের খাদ্য হিসাবে কত সংখ্যক প্রজাতি উদ্ভিদ ব্যবহার হয়? মানুষের খাদ্য হিসাবে কত সংখ্যক প্রজাতি উদ্ভিদ ব্যবহার? প্রায় 80,000 প্রজাতির উদ্ভিদ কিন্তু মানুষের খাদ্য হিসাবে ব্যবহার হয় বা মানুষ খায় আর কি 80,000 উদ্ভিদকে। পৃথিবীতে বর্তমানে কত সংখ্যক উদ্ভিদ থেকে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে 10,000-এরও বেশি উদ্ভিদ থেকে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের কোন অরণ্যে ম্যানোগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে সুন্দরবন অরণ্যে। সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম কি বা নাম লেখো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। যে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতল বাড়ছে,
ফলে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হচ্ছে। এটাই কিন্তু সুন্দরবনের একটা পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ। তারপরের কোশ্চেন, সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণীগুলি কী কী? তো তোমরা জানো যে সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণীগুলি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা নাম শুনেছ, তার লিখতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং কচ্ছপ, কাঁকড়া এবং বিভিন্ন প্রকারের স্থানীয় ও যাযাবর পাখি, এগুলো হচ্ছে সুন্দরবনের উল্লেখযোগ্য কিছু প্রধান প্রধান কিন্তু প্রাণী। পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যানের নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যানের নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, ঠিক আছে, তারপরে একটা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। তাহলে প্রথমটা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, দ্বিতীয় নম্বর হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। তারপর পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান যে একটা জাতীয় উদ্যানের নাম, সেটা হচ্ছে কেরলে অবস্থিত। কেরলে কিন্তু পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত। ভারতে এখন পর্যন্ত মোট কতগুলি অভয়ারণ্য বর্তমান রয়েছে? সেটা হচ্ছে 515টি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনাঞ্চলের নাম লেখো, সেটা হচ্ছে চাপড়ামারি। তারপরে কোশ্চেন, বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে সুন্দরবন একটি পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে সুন্দরবন। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম লেখো, সেটা হচ্ছে, ভারতের প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভটি হয় তার নাম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। কী বললাম? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে কোশ্চেন, চিড়িয়াখানায় প্রাণী সংরক্ষণকে কী বলো? অর্থাৎ চিড়িয়াখানায় যদি প্রাণী সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে এক চিড়ি সংরক্ষণ। এটা দুই নম্বরের কোশ্চেন থাকবে, এখানে জাস্ট শর্ট করে লিখে দিয়েছি। রেড ডাটা বুক প্রকাশিত হয় কবে? রেড ডাটা বুক প্রকাশিত হয় 1963 সালে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্যে কিন্তু একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। তারপর সিংহ সংরক্ষণের জন্য ভারতের গৃহীত প্রকল্পটির নাম কী? সেটা হচ্ছে সিংহ প্রকল্প। নদীর স্বাদু জলের কুমিরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্রোকোডাইলিস পালুস্ট্রিস। কি বললাম? ক্রোকোডাইলুস পালুস্ট্রিস, CROCO ক্রোকো ডাইলুস DUYLUS, তারপর হচ্ছে পালুস্ট্রিস PALUSTRIS, ঠিক আছে। তার উড়িষ্যার একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম লেখো, সেটা হচ্ছে ভিতরকণিকা প্রকল্প, একটা উড়িষ্যার একটি বিখ্যাত কিন্তু কুমির সংরক্ষণ প্রকল্পের নাম। পৃথিবীর একটি মহাজীব বৈচিত্র্যের নাম লেখো, পৃথিবীর একটি মহাজীব বৈচিত্র্যের বৈচিত্র্যের নাম, সরি, এখানে কোশ্চেনটা হবে পৃথিবীর একটি মহাজীব বৈচিত্র্যের দেশের নাম, সে তখন লিখতে হবে ভারতবর্ষ, ঠিক আছে, দেশটা যুক্ত করে দিবে। সমগ্র পৃথিবীতে হটস্পটের সংখ্যা কত? সমগ্র পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে 34টি। ভারতের স্বীকৃতি হটস্পটের সংখ্যা কতটি? ভারতের স্বীকৃতি হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। এবং একটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম লেখো, যেটা কিন্তু লুপ্ত, মানে আস্তে আস্তে ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্তি হচ্ছে, এই প্রাণীটির নাম হচ্ছে প্যানথেরা টাইগার, অর্থাৎ কি ভারতীয় টাইগার হচ্ছে প্যানথেরা টাইগার, ঠিক আছে। তারপরে কিছু শর্ট নেম লিখেছি এবং ফুল, অর্থাৎ কি যে এইদিকে রেখেছি হচ্ছে শর্ট নেমগুলো, এইদিকে ফুল নেম, অর্থাৎ কি একটা বুঝিয়ে দিই, WWF এর শর্ট নেম WWF। তাহলে কোশ্চেনে আসতে পারে যে WWF এর পুরো নামটা কী বা এর ফুল ফর্ম কী? তখন লিখতে হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। কী বললাম? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। তারপর JFM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা কিনা 1971 খ্রিস্টাব্দে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূচনা হয়। তারপর হচ্ছে PBR এর ফুল নেম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে। তারপর হচ্ছে IUCN, এটা একটা বড় নাম কিন্তু ইম্পর্টেন্ট নাম, আসে মাঝে মধ্যে যে এই IUCN এর ফুল নেম কী, ঠিক আছে, বা পুরো কথাটি কী? তখন লিখতে হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের পঞ্চম অধ্যায়ে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আগের দুটো পার্ট সম্পর্কে যারা ভিডিওটি দেখনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। এবং আশা করছি এখান থেকে যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না, সমস্ত রকমের কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তো যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো।